हे गाइस वेलकम टू माय चैनल एमएसजी मुक एम ऑन आज सब सत्यकाल नमस्ते है। तो आज के ब्लॉग छोटा एक रोड ट्रिप है जेटा से मंगलबाड़ी टू गाजोल भाया ओल्ड मालदा माने ओल्ड मालदा हो जाबो आज के गाजोले नेशनल हाईवे NH34 दिए जाबो ना हमरा जाबो आज के बाईपास दिए जेटा ओल्ड मालदा रोड पड़े। तो लेट चलो देखा जाए মানুষের তো এভাবে ব্যবসা করে তারা। তো এভাবে করে করুক জীবনে উন্নতি হোক সবাই চাই আমিও চাই। পুরনো রাজবাড়ি আপনি যদি ওল্ড মালদা আয়া টু গাজল যান তাহলে এগুলো জায়গা দেখতে পাবেন। আমি যেগুলো দেখাচ্ছি এখন বর্তমান এটাকে স্কুল আর সামনে বাহাতে আমার ওল্ড মালদা থানা পড়বে। এই যা ওল্ড মালদা থানা ঠিক আছে এটা হচ্ছে টোটালটা ওল্ড মালদা থানার এরিয়া কিন্তু মালদায় বলে আর যেটা মালদার প্রপার মালদা যেটা ওটাকে বলে ইংলিশ বাজার। তো এখন শো শুরু হবে এই যে ঝলক দেখতে পাচ্ছ ঝলক 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 দেখতে পেলে 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 চলো সামনে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো। চলো এই রাস্তা খুব সুন্দর খারাপ ভালো রাস্তা লোকালিটির অবস্থা খুব একটা বাজে। তো এগুলোর উপরে চলে যাচ্ছে আমি কিন্তু গা আমার গলা অতটা ভালো না বা গানও খুব একটা ভালো করতে পারি না টুকটাক করি কী করবো করতে ভালো লাগে গান করতে ভালো লাগছি। আমরা এটা হচ্ছে ওল্ড মালদার বৈদ্যুতিক ভাগ এখানে আপনারা বিল দিতে পারবেন। এই যে সামনে আরও আরও কী দেখা হয়েছে আরও ভালো হ্যাঁ এইটাকে কী বলে জানি না নম্বরটাকে কিন্তু এই সাইডে আমার আশা হয় না এখানে মার্কেট আছে ছোটোখাটো এই মার্কেট কিন্তু ওয়েডিং 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 দারুণ জায়গা তোমাদেরকে দেখো দারুণ। এটা হচ্ছে বাচ্চাদের পার্ক হচ্ছে ফ্রি পার্ক কোনো চার্জ দিতে হয় না। এই এবার দেখো কেমন লাগছে নদী নদী জল শোধন করা হয় আর নদী নদী সেই এগুলো এটা হচ্ছে খুব লোকাল রাস্তা খুব সাবধানে গাড়ি দাঁড়াতে হয় নালে ঠুকে দেবে নালে ঠুকে যাবা। এখানে একটা লেটেস্ট জিনিস বলবো এই দেখো এটা একটা ভাটা ওটা একটা ভাটা ওটা একটা ভাটা তিনটে চারটা ভাটা আছে এখানে আর চারটা ভাটা এখানে ভাটা পাওয়া যাবে মানে ইট কেউ যদি ভাড়ি ভাড়াতে চাও এখান থেকে ইট নিয়ে যেতে পারো। এখানে চারটা এই যে এক নম্বর আরেকটা হলো পাঁচটা
বাসটা ভাড়া দেখতে পেলাম আমরা এতক্ষণে, আরো আগে দেখতে পাবে ভাড়া। এই এখানে এই জায়গাটা দেখি না ভাড়া দারুণ ভাড়া। ওই যে দেখতে পাচ্ছ ধরছে, এটা নেওয়া যেতে পারে ফোটো ভাড়া একটা। আচ্ছা আমরা কি কোথাও দাঁড়িয়েছিলাম? এই গাড়ি এত আগে আসবে কি করে? আমরা তো কোথাও দাঁড়াইনি, আমরা তো গাড়িকে ওভারটেক করেছিলাম। যাক, হতে পারে কোনো মিস্টেক, কখন আমাকে ওভারটেক করে বেরিয়ে যেতে পারে, আমি হয়তো লক্ষ্য করিনি। মানে সামনে রেল গেট আছে, স্যাম্পলটা মানে হচ্ছে হ্যাঁ ভাই, পট্টি খোলা হ্যাঁ ভাই, ভাই আপনি খোলা হ্যাঁ ভাই, আপনি কি আপনি খোলা হ্যাঁ আপনি কি আপনি দেখো দেখো তোমার ভাই কে নসিব বহুত আর 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 একটু সাবধানে চালাতে হবে। এই এই ছেলেগুলো একটু বাচ্চা ছেলে রাস্তা নেই করে খুব বেশি করে। আর এই যেটা হচ্ছে লাইনঘাটা আমাদের তরফ থেকে, এখানে এটার চাহিদা খুব কম, বেশি মানায় থাকবেন তো, ঠিক আছে। আর আমরা মোটামুটি করে কাছে গেছি মেন রাস্তার থেকে, কিন্তু যতই বলো ততই বলো এখান থেকে আমরা মালদা থেকে যদি যাই একটা মেন রাস্তায় আমার বাসা পাবে, ফ্রি মাইন্ড হয়ে যাবে, নো কুয়াশা, বাচ্চা কাচ্চা দেখে যাবে। এই যে দেখেছ লোকালের বাজে নিয়ে, ওই যে এটাই এটাই কীভাবে তখন ছিল, যদি মাঝখানে চলে যেতাম কি হতো? কয়লা খনি বলে এটাকে, এই কয়লা খনি। এখানে পিকনিকের সময় ঠান্ডার সময় প্রচুর লোক আসে পিকনিক করতে, আর ভুমচিকি ভুমচিকি কাঠ লাগায়। হ্যাঁ, আমাকে এখন মনে হয় একটা ওভারটেক করবে ওই বিএসএফের গাড়িটা, বিএসএফ যাবার গাড়ি। রাস্তা একটু ভাঙা আছে এদিক দিয়ে, টুকুস করে পার গেলাম, কিন্তু এখানে ডিভাইডার আছে। যাক, আও আও আ, আবার এখানে এনে যে চোখ হলাম, ঠিক আছে, এখান থেকে সোজা গাজু গাজু গাজু। গাড়িগুলো হচ্ছে বিরক্তকর গাড়ি, ঠিক আছে, তোমার যদি হুট করে চেপে যাবে তুমি বুঝতে পারবে না। গাড়ি
গাড়ি প্রচুরই ভাইব্রেট হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে ইঞ্জিনে এসেছে, মোবিলটা এর মধ্যে চেঞ্জ করতে চেয়েছিলাম। তো বন্ধুরা আজকের মতো এখানে, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, পাশের ঘন্টাটা কেউ দাবাচ্ছ না আর শেয়ার কিন্তু করছো না, শেয়ার করো বন্ধুদেরকে, তবে তো ভিডিও চলবে তোমার ভাইয়ের। তো সাবস্ক্রাইবটা করো আর সবাইকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই, টেক অ্যান্ড সেভ ড্রাইভ সেভ লাইফ, খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া।